গরিব মহিলা যুব ও অন্নদাতা কৃষক এই চারটি প্রধান শ্রেণীর উন্নয়নে বিশেষ নজর দেবে সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে আগামী পাঁচ বছরে আরো দু কোটি বাড়ির কাজ হাতে নেওয়া হবে দেশের এক কোটি মহিলা হতে চলেছে লাখপতি দিদি প্রতি মাসে এক কোটি পরিবার বিনামূল্যে তিনশো ইউনিট বিদ্যুৎ পাবে আশাকর্মী অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকারা এবার আয়ুষ্মান ভারত কর্মসূচিতে স্বাস্থ্য পরিষেবার আয়তায় আসবেন পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য মূলধনী খাতে ব্যয় এগারো দশমিক এক শতাংশ বাড়িয়ে এগারো লক্ষ এগারো হাজার একশো কোটি টাকা করা হবে যা জিডিপির তিন দশমিক চার শতাংশ চল্লিশ হাজার সাধারণ রেল কামরাকে বন্দে ভারত মানের করা হবে সকল প্রত্যক্ষ কর পরোক্ষ কর এবং আমদানি শুল্কের জন্যে একই হার বজায় থাকছে লোকসভা ভোটের আর বেশি দিন নেই বলে বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাত্র আটান্ন মিনিটের এই বাজেট ভাষণে কোনো বড় সড় চমক ছিল না বললেই চলে তবে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন বলে জানিয়েছেন গতকাল সারা দেশের নজর ছিল বাজেটে তাই নিউজ ব্যাঙ্গার্ড আপনাদের প্রত্যেক মুহূর্তের নিউজ আপডেট দেখিয়েছে তবে বাজেট নিয়ে যখন বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের চর্চা চলছে তখন একটু গভীরে গিয়ে আলোচনা করা প্রয়োজন নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গার্ড সময় এখন দু অন্তর্বর্তী বাজেট নিয়ে একটি বিশেষ টক শো আর আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট অর্থনীতি বিশেষজ্ঞ রয়েছেন ন্যাশনাল পলিথিক সায়েন্স ইউনিভার্সিটির ওএসডি এবং প্রাক্তন ফিনান্স অফিসার ত্রিপুরা ইউনিভার্সিটির উত্তম দাস এবং বাণিজ্যিক বিভাগের অধ্যাপক শিক্ষাবিদ ডক্টর অর্জুন গোপ আপনাদের দুজনকেই স্বাগত আজকে অনুষ্ঠানে ডক্টর গোপ ডক্টর গোপ আপনার কাছে আমি আসবো প্রথমে প্রথমে একটু জানতে চাইবো যে অন্তর্বর্তকালীন যে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটু জানবো যে অন্তর্বর্তীকালীন বাজেট আর পূর্ণাঙ্গ বাজেটের মধ্যে পার্থক্যটা কি নমস্কার সবাইকে যে বিষয়টাতে আমরা প্রথমেই আলোচনা করতে যাচ্ছি দীপেন্দ্রের কথা অনুসারে সেটা হচ্ছে যে পূর্ণাঙ্গ বাজেট এবং অন্তর্বর্তীকালীন বাজেটের মধ্যে পার্থক্যটা কোথায় এই বছর যে বাজেট পেশ করা হয়েছে সেটা অন্যান্য বছরগুলির থেকে একটু ব্যতিক্রমী এবং সেটাকে অন্তর্বর্তীকালীন বাজেট বলা হচ্ছে আসলে সরকার এই যে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে তার একদম শেষ সীমা এসে পৌঁছে যে আমরা অবগত আছি আগামী এপ্রিল মাসের দিকেই লোকসভা নির্বাচন হবে এবং আবার পুনরায় নতুন সরকার প্রতিষ্ঠিত হবে তো এই যে গত বছর যে পূর্ণাঙ্গ বাজেট হয়েছিল তার সময়সীমা ছিল একত্রিশে মার্চ দুই পর্যন্ত তো এটা জানুয়ারি মাস শেষে ফেব্রুয়ারিতে পড়েছে মানে আগামী মাসেই বাজেটের সময়সীমা শেষ হচ্ছে তারপর যে সময়টুকু নির্বাচন নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বের যে সময়টুকু এইটুকু পর্যন্ত দেশকে পরিচালনা করার জন্য যে অর্থের প্রয়োজন সেটা অনুমোদন সাপেক্ষ পার্লামেন্ট থেকে অনুমোদন করিয়ে তারপর খরচ করতে হবে এই জন্য সারা বৎসরের বাজেট তৈরি করা যেতেই পারত কিন্তু নতুন সরকার যখন প্রতিষ্ঠিত হবে অবশ্যই নতুন সরকার তার মতানুসারে বাজেট তৈরি করবে এই বাজেট তৈরি হওয়ার আগে সাময়িক সময়ের জন্য যে বাজেট তৈরি করা হবে তার জন্য যে অনুমোদন প্রয়োজন পার্লামেন্ট থেকে সেটাই গতকালকে পেশ করা হল এবং যাকে অন্তর্বর্তীকালীন বাজেট বলা হচ্ছে মানে দুইটি পূর্ণাঙ্গ বাজেটের মাসকানে যদি একটা বাজেট সাধারণভাবে যদি রচিত করা হয় তখন এটাকে অন্তর্বর্তীকালীন বাজেট হিসেবে ধরা হয় এবং এই আমরা অন্তর্বর্তীকালীন বাজেট গতবার দেখতে পেলাম এবারের এই বাজেটকে বলা হচ্ছে চমকহীন বাজেট প্রথম বাবু এই যে বাজেট চমকহীন বলা হচ্ছে ২০২৪ সালের কেন্দ্রীয় বাজেটে আমরা যদি একটু দেখি তাহলে এখানে কোন কোন খাতে জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে আর দেশের জনগণের মধ্যে কারা লাভবান হবেন বেশি এই বাজেটের ফলে এই অন্তর্বর্তী বাজেটের ফলে আপনি একদম ঠিক বলেছেন এবারের বাজেট এটা আসলে তো আমরা বাজেট বলছি না এটাকে বলছি আমরা ইন্টারিম বাজেট ইন্টারিম বাজেট ভোট অফ অ্যাকাউন্টস অ্যান্ড বাজেট এগুলোর মধ্যে একটা সামান্য ডিফারেন্স রয়ে গেছে ভোট অফ অ্যাকাউন্টস অ্যান্ড ইন্টারিম বাজেটের মধ্যে একটা ডিফারেন্স রয়ে গেছে আচ্ছা ভোট অফ অ্যাকাউন্টসটা হলো আপনার ফর এ পার্টিকুলার একটা শর্ট পিরিয়ডের জন্য এটা জেনারেলি চার মাস পর্যন্ত স্পেসিফিক ফর এ স্পেসিফিক পিরিয়ড জেনারেলি ম্যাক্সিমাম ফোর মান্থ পর্যন্ত হতে পারে ভোট অফ অ্যাকাউন্টস ভোট অফ অ্যাকাউন্টসটা যেটা করা হচ্ছে করা হয় আমরা নর্মালি এর আগেও অনেক এটা এই ইন্টারিম বাজেট যেটা এবার নাম দেওয়া হয়েছে আসলে এর আগে আমরা যেটা শুনেছিলাম যখন ভোট ইলেকশনের ইয়ার চলে আসে তখন ভোট অফ অ্যাকাউন্টস পাশ করা হতো পার্লামেন্ট থেকে এবার এটাকে নাম দেওয়া হয়েছে ইন্টারিম বাজেট ভোট অফ অ্যাকাউন্টস এবং ইন্টারিম বাজেটের মধ্যে একটু

সরকারি যারা এমপ্লয় তাদের একটা সব সময় একটা ইয়ে বাজেটের দিকে একটা চোখ থাকে বাজেটের আগে যে এবার ট্যাক্সে কোনো পরিবর্তন আসবে কিনা কোনো রিল্যাক্সেশন দেওয়া হবে কিনা কারণ হলো আমাদের ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় মোর লেস থার্টি ফাইভ আচ্ছা আর সমস্ত মিলিয়ে যদি আমরা ধরি প্রায় ফিফটি মিলিয়ন গভর্নমেন্ট এমপ্লয় এরা একটা এদের সব সময় একটা বাজেটের আগে একটা শুধু ট্যাক্সটার উপরে কোন রিবেট দেওয়া হবে কিনা তারাও তাকিয়ে থাকে সবাই কিন্তু আমরা এবার দেখলাম এই বাজেটে সে ধরনের কোন চমক দেওয়া হয়নি যেটা আশা করা হয়েছিল যেহেতু ইলেকশন পিরিয়ড একটা বড় ধরনের চমক দেওয়া হবে কিন্তু এতটাই আমাদের ফিনান্স মিনিস্টার এতটাই কনফিডেন্ট যে না ইলেক কোন চমক ছাড়াই ইলেকশন উত্তরে দেওয়া যাবে এটার মধ্যে এর প্রতিফলনটা ঘটেছে ওকে আমি সেই বিষয়টা আপনার কাছে একটু বিস্তারিত পরে জানবো অবশ্যই অনুষ্ঠানের অনুষ্ঠানে যে এই এই যে যে করের ব্যাপারটা বলা হচ্ছে প্রত্যক্ষ কর বা পরোক্ষ কর কোন করই পরিবর্তন করা হয়নি কেন করা হয়নি হলে কি হতো না হলে কি হবে সে বিষয়টা জানবো কিন্তু তার আগে আবার ডক্টর গবু আপনার কাছে আসি এবারের বাজেটে মানে কোন কোন খাতে বেশি জোর দেওয়া হয়েছে বলে আপনার মনে হয় সেই নিয়েকে বলতে গেলে আহ চারটা বিষয়কে চারটা পিলারকে এখানে ধরে বাজেটকে রচিত করা হয়েছে প্রথম যে বিষয় বিন্দু রাখা হয়েছে দারিদ্রতা তারপর যুব শক্তি হ্যাঁ তার তৃতীয় নারী শক্তি এবং চতুর্থ কৃষক এই চারটা বিন্দুকে মাথায় রেখে বাজেটকে রচনা করা হয়েছে সর্বতভাবে কিন্তু আমরা যদি অর্থের সাপেক্ষে যদি বিচার করি যে কোথায় অর্থ বরাদ্দ বেশি করা হয়েছে সেক্ষেত্রে আহ চিরাচরিত ভাবেই আমরা ডিফেন্সই সবচেয়ে বেশি খরচ করছি আমাদের বাজেটের জিডিপির সিক্স পার্সেন্টেরও বেশি পরিমাণ অর্থ হ্যাঁ ডিফেন্সের জন্য নির্ধারিত করা আছে দ্বিতীয়ত রোড ট্রান্সপোর্টেশন এবং হাইওয়েজে তৃতীয়ত মিনিস্ট্রি অফ রেলওয়ে চতুর্থ মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স যেটা আমরা রেশন এর থ্রুতে খাবার সরবরাহ ব্যাপারটা আসে এবং পঞ্চম মিনিস্ট্রি অফ হোম এই পাঁচটি খাতে অর্থের নিরিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু আলটিমেটলি ফোকাস পয়েন্ট রাখা হয়েছে ওই চারটা বিন্দুকে যে চারটা বিন্দু শুরুতে বললাম আমি দারিদ্রতা মহিলা ফার্মার এবং যুবা আচ্ছা

যে আলোচনায় বিভিন্ন আলোচনা উঠে আসছে যে বিভিন্ন যে প্রকল্প গুলো সেই প্রকল্প যেমন লাখপতি দিদির কথা বলা হচ্ছে এই ধরনের প্রকল্পে জোর দেওয়া হয়েছে তাহলে এখানে ব্যক্তিগত লাভ হবে দেশের লাভ হবে অর্থনীতির লাভ হবে কোন দিকটা বেশি মানে আমরা লাভবান হচ্ছি তাহলে আমি 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 অত্যন্ত কথা সূত্র ধরে আমি বলছি যে মানে কনফিডেন্সের কথা উনি বলছিলেন আমি একটু অন্য বলবো যে ইট মে বি ব্যাড ফর দা পলিটিশियंस বাট इट्स গুড ফর দা ইকোনমি আচ্ছা মানে অর্থনীতির দিক থেকে বাজেটটা কিন্তু আমরা মানে সাপোর্ট করতে পারি এজ এ গুড সিটিজেন কেন কি কারণ উনি পরিষ্কার করে বলেছেন যে যেটা ট্যাক্স পেয়ারদের চিন্তা করে করা হয়নি বা এতটা কনফিডেন্ট যে এতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি তার মানে প্রয়োজনটা কোথায় দিয়েছে কোথায় দিয়েছে সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতি অর্থনীতিকে কিভাবে আরো চাঙ্গা করা যায় আরো কিভাবে উপরের স্তরে নিয়ে যাওয়া যায় থেকে লক্ষ্য রেখে করা হয়েছে এবার আসছি আপনি যারা বলছেন যে ব্যক্তিগত লাভ বা স্কিম ইত্যাদির কথা বলছেন এখানে আহ এবার যেহেতু এই সরকারের লাস্ট বাজেট স্বভাবতই বাজেট দিয়ে পুরো অর্থনীতিকে বোঝা সম্ভব না যতক্ষণ না আপনি কম্পেয়ার করছেন একটা দীর্ঘ সময়ের মধ্যে টেনে ধরছেন ততক্ষণ পর্যন্ত বাজেট থেকে একটা নির্ঝাস বের করা অসম্ভব এজন্য এই বাজেটে যেটা দেখা গেছে এবং স্পষ্টতই মানে হলো একটা 10 ইয়ার্স আগে কি কন্ডিশন ছিল এখন কি কন্ডিশন তার একটা সুস্পষ্ট একটা ছবি কিন্তু তুলে ধরেছে এবং সেখানে সেখান থেকে দেখবেন প্রত্যেকটা স্ক্রিনে কিন্তু আগে ছিল বা এই গভর্নমেন্টেরই তৈরি করা দুই বছর এই যে লাখ ক্ষতির কথা বলছেন সেটা নতুন নয় সেখানে টার্গেটটা বাড়ানো হয়েছে কোটি থেকে কোটি কোটি করা হয়েছে তাহলে নতুন স্কিম না আপনি বলুন একটা নতুন স্কিমের কথা বলুন পিএম আবাস আগেই আগেই ছিল ছিল সেখানে থেকে আরো দুই করা করা হয়েছে হয়েছে যে মডেলিং চেঞ্জ করা হচ্ছে বা তার ওয়ে অফ ইমপ্লিমেন্টেশন হয়তো কিছুটা পরিবর্তন করবে কিন্তু তাকে এক্সটেন্ড করে নিয়ে যাচ্ছে কেন এক্সটেন্ড করা হচ্ছে কারণ দেখা যাচ্ছে যে এটা থেকে যে আউটকাম আসছে এটা এক্সপেক্টেড এটাই চাইছিল যে এভাবেই দেশের উন্নতি হবে এবং সেটা হচ্ছে বলেই এটাকে মডিফিকেশন করার বা নতুন স্কিমে কনভার্ট করার প্রয়োজন আপাতত এগুলিতে অনুভব হচ্ছে এর বাইরে অবশ্যই নতুন স্কিম তৈরি করছে বা করবে এবং এই বাজেটে নতুন স্কিম তৈরি করা হবে বলা হয়েছে এরকম একটা স্কিমের কথা বলা আছে যে এই যে ফিফটি ইয়ার্স এর জন্য লোন দেওয়া হবে স্টেট গভর্নমেন্টকে উইদাউট ইন্টারেস্ট কেন দেওয়া হবে কারণ যুবকদেরকে যাতে এন্টারপ্রেনারশিপ বা অন্যান্য কাজে সহায়তা করার জন্য ফ্রি অফ কস্ট বা লো কস্টে যাদের লোন দেওয়া যেতে পারে এজন্য স্কিম তৈরি করা হবে দ্যাট স্কিম উইল কাম এখন কেন এটাতে বলা হয়নি কারণ আমরা মানে ফুল বাজেটের জন্য আমাদেরকে ওয়েট আমরা সেই বিকশিত ভারতের বিষয়টাতে আসব এবং যে 50 বছরের ব্যাপারটাতে সেটাতে আসব কিন্তু তার আগে যেটা উত্তম বাবু আপনি যেটা বলছিলেন যে করের ব্যাপারটা এবং ভারতবর্ষের যে বলছেন যে প্রায় 50 মিলিয়ন মানুষ সরকারি চাকরিতে જીবি এবং সরকারি চাকুরি যখনই বাজেট হয় সাধারণ মানুষ নিউজ মিডিয়াতে অপেক্ষা করে কখন দেখবে কোন জিনিসটা দাম বেড়েছে কোন জিনিসটা কমেছে ঢোকার আগে এবং সরকারি থাকে ব্যাপারটা কি হলো এবং এখন বলা হচ্ছে যে কর পরিবর্তন করা হয়নি বলে চর্চা হচ্ছে একটা তো কেন কার সমস্যা হবে কি সমস্যা হবে এবং সরকারি চাকুরিজীবীদের কি ধরনের লাভ বা লোকসান হতে পারে কর পরিবর্তন না করাতে একটু যদি বিস্তারিত বলেন আমাদের হ্যাঁ অবশ্যই করের পরিবর্তন হয়নি একদম বলবো না একটা জায়গায় পরিবর্তন হয়েছে আচ্ছা একটা জায়গাতে পরিবর্তন হয়েছে নিশ্চয়ই আপনি জানেন আমাদের এই গত লাস্ট খুব সম্ভবত দু বছর আগে থেকে দুটো কর সিস্টেম চালু হয়েছে ওয়ান ইজ নাম দেওয়া হয়েছে একটা ওল্ড রিজিম আর একটা নাম দেওয়া হয়েছে নিউ রিজিম আচ্ছা ওল্ড রিজিম যেটা দেওয়া হয়েছে সেটাকে বলা হচ্ছে আপনার আপ টু টু পয়েন্ট ফাইভ লাক্স তার গিয়ে দাঁড়ায় তাহলেও আমাকে ট্যাক্স দিতে হবে না আপনি বলবেন এটা আবার কি ধরনের কথা হলো হ্যাঁ আপ টু ফাইভ লাখ অফ দি ওল্ড রিজিমে আমার tax নেই আমার tax কোন tax দিতে হবে না কেমন করে সেটা হলো এই যদি আমার আড়াই লাখ ইনকাম হয় তাহলে ট্যাক্স অটোমেটিক নীল হয়ে গেল কিন্তু আমার ট্যাক্স তারপরে থেকে যখন হিসাব হিসাব করে দেখলাম যে আমার ট্যাক্স বিলো ফাইভ লাখ সরি ইনকামটা ফাইভ লাখ এর উপরে ফাইভ লাখ ফিফটি যদি হয় তাহলে আমার হিসাবটা আসবে মাইনাস টু পয়েন্ট ফাইভ ল্যাক্স তারপরে হিসাবটা করে আসবো ফিফটি থাউজেন্ড যেহেতু ফিফটি থাউজেন্ড আমার ইনকামটা বেড়ে গেছে আর যদি এই ইনকামটা যদি ফাইভ লাক্স আমার ইনকামটা এক্সিড না করে তাহলে আমার কোন ট্যাক্স দিতে হবে না তাহলে এখানে হলো এটা হল ওল্ডিম ওল্ডিজিম না তাহলে ফিফটি থাউজেন্ড মানে পাঁচ লাখ পঞ্চাশ হাজার

বলছিলাম প্রথমে আসলে একটু চেঞ্জ হয়েছে সেটা হলো আগে ছিল এটা যেটা থ্রি লাখ থ্রি লাখ ইয়ে সরি ফাইভ লাখ পর্যন্ত এই ক্ষেত্রে শুধু একমাত্র নিউ রেজিমে এটাকে আপার লিমিট করে দেওয়া হয়েছে সেভেন লাখ মানে সাত লাখ পর্যন্ত যদি আপনার ইনকাম হয় সাত লাখের মধ্যে যদি আপনার ইনকাম সীমাবদ্ধ থাকে এটা ম্যাক্সিমাম লিমিটটা করে দেওয়া হয়েছে তাহলে আপনার ট্যাক্স নীল হবে নীল হবে তাহলে আরেকটু বুঝতে সুবিধা করি যদি সাত লাখ পঞ্চাশ হয় তাহলে গুরুত্ব কেন করেছে এবং এই যে কেন করেছে আসলে গভর্নমেন্ট চাইছে সবাইকে এক দুটো চয়েস দিয়ে রাখা হয়েছে এখন আপনি চয়েস ঠিক করবেন আপনি দুটো আপনার ইনকামটা হিসাব করবেন হিসাব করে দেখবেন কোনটাতে আপনার ট্যাক্স বেশি দিতে হচ্ছে কোনটাতে কম দিতে হচ্ছে আচ্ছা এটা দেখার পরে যদি আপনি স্বাভাবিক কারণে যখন আপনি দেখবেন যে আমার ওল্ডে কম দিতে হচ্ছে তাহলে আপনি ওল্ডে যাবেন যদি দেখেন যে আপনার নিউতে কম দিতে হচ্ছে তাহলে আপনি নিউতে যাবেন কারণ হল ওল্ডে একটা প্রভিশন রাখা হয়েছে আপনার সেভিংসের আপনি যে সমস্ত সেভিংস করবেন একটি সি ইনকাম ট্যাক্স অ্যাক্ট সি অনুযায়ী আপনার কতগুলো ক্ষেত্রে আপনি এক্সামশন পাবেন আচ্ছা দেড় লাখ টাকা অবধি আপনার যখন সেভিংস করবেন এটা ইয়ে পাবেন মেডিকেল ইন্স্যুরেন্স করলে সেটার জন্য একটা আলাদা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এই ধরনের নানা ধরনের স্কিম রয়ে গেছে এগুলো ওল্ড রেজিমে খালি দেওয়া হয়েছে নিউ রেজিমে এই ধরনের কোন প্রভিশন রাখা হয়নি এটার কারণটা কি কারণটা হয়েছে গভর্নমেন্ট খুব ভালো পলিসি এটা চাইছে সাত লাখ যে করেছে সেটা করেছে ইন্ডিয়ান ইকোনমিটাকে খুব তাড়াতাড়ি বাজারে যত ফান্ড ফ্লো হবে তার ইকোনমি স্ট্রং হবে আচ্ছা স্ট্রং হবে এখন আপনি যত চাইছে সেভিংসটা কম মানে এই দুটো রেজিম করে এবং নিউ টাকে অ্যাট্রাক্টিভ করে চাইছে সবাই আলটিমেটলি হয়তো দিনেকালে ওল্ডটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে যাবে আমি বলছি না কিন্তু অ্যাট্রাক্টিভ করা হচ্ছে নিউ টাকে কারণ এখানে সেভিংস এর কোন প্রভিশন নেই তার কারণটা কি যে টাকাটা বাজার মার্কেটে সার্কুলেট করো মার্কেটে সার্কুলেট হবে তত ইন্ডিয়ান এটার জন্য এই ইয়েটাকে উৎসাহিত করা হয়েছে এই পরিবর্তনটা করা হয়েছে তাহলে এখানে এই যে বলা হচ্ছে কোন করে কোনো পরিবর্তন করা হয়নি তাহলে সেটা সম্পূর্ণ সঠিক না চলে কথাটা সম্পূর্ণ সঠিক এই জায়গাটা বাদ দিলে বাকিটা সঠিক ওকে যে প্রত্যক্ষ কর সকল প্রত্যক্ষ করের একই হার বজায় রাখার একটা প্রস্তাব দিয়েছেন যে অর্থমন্ত্রী তো এখন যে গত ১০ বছরে প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে সংখ্যা সরকার করদাতা পরিষেবা উন্নতি করবে তা এটা এই ব্যাপারটা কি মানে তিন গুণ কি করে হলো এটার ডক্টর আজকের আলোচনায় ঠিক এই জায়গাটাতে আমি বেশিক্ষণ সময় দিতে চাই না এই কারণে যে কারণ এই যে করের আসে যদি চিন্তা করি আমি দেখবো যে ভারতবর্ষে একশো জন নাগরিকের মধ্যে প্রায় পাঁচ শতাংশ লোক এই প্রত্যক্ষ করের আওতায় আসে আচ্ছা কাজী ওই যে বলছেন এই যে ইন্টারেস্ট কার এই ব্যাপারে ইন্টারেস্ট বেশি মধ্যবিত্ত সেটা শতাংশের নির্কে কিন্তু মাত্র পাঁচ শতাংশ আচ্ছা ঠিক আছে পঁচানব্বই শতাংশই এই কর বিষয়ে বিষয়ে মানে কতটুকু কর চেঞ্জ হলো সেটাতে কিছু আসে যায় না আমরা যারা এমপ্লয়ি সরকারি চাকরিজীবীরা সরকারি চাকরিজীবী বা কর্পোরেট সেক্টরে চাকরি করছে বা যারা নিজেদেরকে বিজনেসম্যানরাও এই ট্যাক্সের আওতায় পড়ছে তাই সে সব মিলিয়ে ফাইভ পার্সেন্ট আচ্ছা তো আপনি যেটা প্রশ্ন করলেন যে টু পয়েন্ট টাইমস বেড়েছে মানে হচ্ছে সেখানে কি হয় আমি যদি ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য ডেভেলপড কান্ট্রিজ উন্নত দেশগুলির সঙ্গে যদি তুলনা করি তো সেখানে আমরা দেখব কি এই এই রেটটাই আমাদের দেশে যেটা পাঁচ সেটা উন্নত দেশগুলিতে সিক্সটি পার্সেন্টের বেশি ষাট শতাংশের বেশি মানে একশো জনের ষাট জনেরও বেশি এই প্রত্যক্ষ করে আওতায় আসে এখন বিষয়টা হচ্ছে সেখানে যারা এমপ্লয়ি তাদের হিসাবটা সবার সরকারের কাছে আছে কিন্তু যারা এমপ্লয়ি না তাদের হিসাবটা পুরোপুরি সরকারের কাছে নেই ঠিক আছে কারণ এখানে দেখুন সে আমি একজন মানে লয়ারের কথা বলছি আমি যখন লয়ারের কাছে যাচ্ছি বা ডাক্তারের কাছে না কিন্তু ইনকামটা উনি নিজে করছেন রাইট তো বিজনেসম্যান তারা তারা অডিট করছেন অ্যাকাউন্ট করছেন নেট প্রফিট দেখাচ্ছেন তো সেখানে নিজে থেকে করছেন তো এটা অনেকেই নিজে থেকে আগে অনেকটাই করতে চাইতেন না কেন কি ট্যাক্স কথাটাই একটু ভয়ের ব্যাপার তো সেটা সিম্প্লিফিকেশন করার মধ্য দিয়ে এবং মোটিভেশনের মধ্য দিয়ে এবং প্রসেসিং টাইম কমিয়ে দিয়ে এই বাজেটে মেনশন করা হয়েছে যে দশ বছর আগে যেখানে এই প্রসেসিং করতে নাইনটি থ্রি ডেজ সময় লাগতো সেটা এখন দশ দিনে কমিয়ে আনা হয়েছে তো সব কিছু মিলিয়ে যে এই যে ওয়েলকাম করা যে ইউ কাম অ্যান্ড রিপোর্ট হাউ মাচ ইউ হ্যাভ আর্নড ডিউরিং পার্টিকটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইম বেড়েছে 2.4 শতাংশ বেড়েছে তো সেটা একটা প্লাস পয়েন্ট আর যেটা বলছি যে মানে তিন গুণ বেড়েছে করের পরিমাণ সেটা তো সময়ের সাপেক্ষে বাড়তেই থাকবে সেটাও বেড়েছে কারণ 2.4 টাইমস যেহেতু বেড়েছে তো মোট কালেকশনও বাড়তেই থাকবে তো এটা আমাদের একটা কোরিলেশন অবশ্যই থাকবে ওকে এখানে একটা একটা ছোট্ট করে একটু অ্যাড করতে চাইবো করের ব্যাপারটা তো আমি তারপর অন্য বিষয়টা যাচ্ছি এই যে বলা হচ্ছে আপনি যেটা বললেন যে সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ীরা যারা ইনকাম ট্যাক্স দেন তাদের মিলিয়ে পাঁচ শতাংশ হবে তো এখন বলা হচ্ছে সরকারি চাকরিজীবী আমি ছেড়ে দিলাম কিন্তু যারা ব্যবসা করছেন ওনারাও বলছেন সন্তোষজনক নয় করের ব্যাপারটা ওনারা কেন বলছেন এখানে কি এই যে প্রত্যক্ষ কর না এখানে জিএসটি কোন কিছু হয়েছে না এখানে 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 একটা আছে আচ্ছা আজকে যদি আহ ট্যাক্স লেব যদি চেঞ্জ করতো মানে কর্মচারীদের যদি ট্যাক্স লেভে যদি ইম্প্যাক্ট হতো আমরা যদি কিছুটা সেভ করতে পারতাম তাহলে আমাদের ডিসপোজাল ইনকাম যে মানে খরচ করার জন্য যে আয়টা সেটা বেশি হতো আমি যদি কম আমার খরচ করার জন্য আয়টা বেড়ে যাবে আমি আমি বাজারে যেতে পারতাম পারতাম বেশি করে খরচ করতে তো ওই দিকটার দিক থেকে চিন্তা করছে যে ট্যাক্স বার্ডেন যত কম হবে তত মানুষের হাতে পার্চেজিং পাওয়ারটা ক্রয় ক্ষমতা যেটা আছে সেটা বেড়ে যাবে তো সেটা বাড়লে মার্কেট চাঙ্গা হবে বিজনেস ভালো হবে ইত্যাদি একটা কোরিলেশন অবশ্যই রয়ে গেছে তার জন্যই মনে হয় নয় সেটা একটা সেটা একটা রয়ে গেছে ঠিক আর উত্তম বাবু এই যে আরেকটা জায়গায় বলা হচ্ছে যে ২০২৪ ২০২৫ অর্থবর্ষে কর বাবদ সরকার আয় প্রায় ৩০ দশমিক ৮০ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে ৪৭ দশমিক ৬ ৬ লক্ষ কোটি টাকা ফলে রাজস্ব ঘাটতি হতে পারে জিডিপির ৫ দশমিক ১ শতাংশ তো সেটা যদি একটু ব্যাখ্যা করেন তাহলে এখানে কি মানে বলা হচ্ছে যে ঘাটতির বাজেট এটা কি ঘাটতির বাজেট ফিসকাল ডেফিসিট যেটাকে বলা হচ্ছে এটা গত বছরের তুলনায় এবার আশা করা হচ্ছে যেটা আমাদের ফিনান্স মিনিস্টার আশা করছেন যে ফিসকাল ডেফিসিট যেটা ফিসকাল ডেফিসিটটা মানে কি আচ্ছা এটা হলো ধরুন আপনার ইনকাম মাসে আপনার ইনকাম হলো আপনার কিন্তু দেখা যাচ্ছে আপনার মাসের শেষে এক্সপেন্ডিচারটা হয়ে যাচ্ছে 60000 তাহলে আপনি এই 10000 কোথা থেকে আনছেন বলুন নিশ্চয়ই কিছু একটা উন্নভাবে নিচ্ছেন কারো কাছ থেকে ধার করছেন এটাই ফিসকাল डेफिसिटটা দেখা গেছে গত বছর যেটা ছিল 5.8% ओके এটাকে এটা আনা হচ্ছে এটা একটা বিশাল যদি হয় এটা একটা বিশাল সাফল্য বলতে ধীরে 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 এটা টার্গেট রাখা হয়েছে ফিসকাল ডেফিসিটটাকে ধীরে ধীরে গ্রাজুয়েলি এটাকে কমিয়ে আনা হবে আচ্ছা

উনি যেটা বলছেন আমি একই কথা বলতে চাইছি একটু এক্সটেন্ড করতে চাইছি এবং এই বছর এটাকে শতাংশে আনার কথা বলা হচ্ছে গত এটা পাঁচ দশমিক আট শতাংশ ছিল তো এটা পাঁচ দশমিক এক শতাংশে নিয়ে আসার কথা বলা হচ্ছে এবং টার্গেট রাখা হয়েছে আর পরের বছর এটাকে চার দশমিক পাঁচ শতাংশে নিয়ে আসার জন্য আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই গাড়তি যে সবসময় যে খারাপ হবে দেশের জন্য এমনটা কিন্তু নয় দেখতে হবে যে এই অর্থটা আমি কোথায় খরচ করছি আমি যদি একটু সহজ উদাহরণ যদি আমি তুলি কোন একটা পরিবার চালনা করতে গিয়ে কখনো ঋণ নিতে হয় এই যে ঋণ নেওয়াটা সেটাই আমি বলতে পারি যে ডেফিসিট বাজেটে চলছি এখন ঋণটা কেন নিচ্ছি দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চন আমি দুটা কারণে ঋণ নিতে পারি একটা হচ্ছে যে আমি আমি প্রত্যেক দিনের দৈনিক খরচ করার জন্য ঋণ নিচ্ছি এটা একটা হতে পারে আরেকটা হচ্ছে আমি একটা অ্যাসেট কিনেছি আমি একটা বাড়ি কিনেছি আমি একটা গাড়ি কিনেছি আমার ছেলেকে পড়তে পাঠিয়েছি তো দুইটার মধ্যে একটা আকাশ পাতাল ডিফারেন্স আছে একটা হচ্ছে অ্যাসেট ক্রিয়েশন আর একটা হচ্ছে প্রত্যেক দিনের খরচ করার জন্য যদি প্রথমটা যদি হয় তাহলে দুর্ভাগ্যজনক যে প্রথম খরচ করার জন্য আমি ঋণ করেছি ঋণ করে আমি খরচ করছি তাহলে এটা দুর্ভাগ্যজনক সংসারের জন্য আর সরকার রাজ্যের জন্য আর দেশের জন্য আর দ্বিতীয়টার জন্য যদি হয় তাহলে আপ টু সার্টিন এক্সটেন্ট একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এটাকে বাহবা দেওয়ার প্রয়োজন হয় আমাদের দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে কয়েক বছর না দীর্ঘদিন সময় ধরে আমাদের এটা প্রয়োজন ছিল এবং হচ্ছে হ্যাঁ কিছুটা হয়তো এখন গতি হয়তো বেড়ে গেছে আগেও ছিল আগেও খরচ হতো আচ্ছা এই জন্য আগেও ডেফিসিট ছিল এখনো ডেফিসিট হচ্ছে তো গতিটা অনেকটা বেড়ে গেছে আমরা আমরা দেখতেই পাচ্ছি বা বুঝতে পারছি ডেফিসিট বাজেট আমি মানে পরিকাঠামোগত উন্নয়নে হ্যাঁ বলুন বলুন এই জায়গাটা বলুন হ্যাঁ পরিকাঠামোগ উন্নয়নে মানে কি মানে কোন দিকটায় জোর দেওয়া হয়েছে পরিকাঠামোগত উন্নয়নের ডিফিসিট সব সময় যে খারাপের জন্য তা নয় এটা আমরা এবার দেখতে পাচ্ছি যে এই যে আপনার যেটা ধরা হয়েছে খুব ছিল ইলেভেন লাখ ইলেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ইলেভেন ক্রোড় যেটা ধরা হয়েছে সেটা আপনার ইনক্রিজ হয়েছে কত ইলেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট জাম হঠাৎ করে একটা জাম দেওয়া দিয়েছে কেন এটা দিয়েছে এই কারণে কারণ এবার দেখুন ইনফ্রাস্ট্রাকচার উনি যেটা বলেছেন বলেছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি আমি দেশে না করতে পারি তাহলে আমার অর্থনীতি মজবুত স্ট্রং হবে না এখন দেখা যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে এই যে করিডোর রেলওয়ে করিডোর এই যে আপনার ধরুন এয়ারপোর্ট নাইন এয়ারপোর্ট হচ্ছে তার মানেটা কি ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপমেন্ট জন্য এয়ারপোর্ট যত বেশি হবে মানুষের যাতায়াত বাড়বে তার সাথে যে সমস্ত ম্যান পাওয়ার লাগবে তাদের এঙ্গেজমেন্ট হবে এই ধরনের আরো অনেক ব্যাপার রয়ে গেছে যেটা হচ্ছে আপনার ধরুন এই যে ইয়ে বিশাল সংখ্যক ভারতবর্ষে বিশাল সংখ্যক যুবক যুবতী যারা আনএমপ্লয়মেন্টে ভুগছে তাদের জন্য কি করেছে একটা ফিফটি ইয়ার্স লোন ফ্রি স্টোরি ইন্টারেস্ট ফ্রি লোনের প্রভিশন রাখা হয়েছে রাজ্য সরকার রাজ্য সরকার মাধ্যমে রাখা হয়েছে সেটা তারা বিভিন্ন ধরনের বিজনেস করবে তার জন্য সবগুলোই তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাথেই সবগুলো যুক্ত সেই কারণে আমি বলবো ওই উনি যেটা বলেছেন ডিফিসিট বাজেট সব সময় ঠিকই ওকে সেটা ক্ষতিকর নয় ওকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যদি সেটা ব্যবহার করা হয় তাহলে সেটা দেশের জন্য ভালো দেশের জন্য ওকে আমি আসব আপনার কাছে যে জিনিসটা প্রথমেই ডক্টর গোপ আপনি শুরু করেছিলেন ইভেন কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্যকে প্রতিফলিত করে চলেছে এই এই যে এবারের বাজেটটা তো এই বাজেটকে কি আমরা প্রগতিশীল বাজেট বলতে পারি এবারের বাজেটকে হা আমি এটাই বলতে চাইছি যে এই এবারের বাজেট আমি আহ সংকার দিক থেকে মানে গুণগত দিক থেকে বেশি আমি বিচার করতে চাইছি কারণ কারণ এখানে লাস্ট টেন ইয়ার্সে কি হয়েছে সেটার একটা চিত্র তুলে ধরেছে এবং উনি দাদা কিছুটা বলেছেন খুব সুন্দরভাবে যে এই যে এয়ারপোর্ট এয়ারপোর্ট শুরুতে 10 ইয়ারস আগে এটা আমি আমার কথা না কোট আনকোট বাজেটে মেনশন করা আছে বাজেটে মেনশন করা আছে যে 10 ইয়ারস আগে নাম্বার অফ এয়ারポーツ ইন ইন্ডিয়া ইট ওয়াজ 74 74 ছিল এখন এটা বেড়ে 149 মেবি 130 এর মত ফাংশনাল চলছে এখন বাকিগুলি অ্যাড হবে কিছুদিনের মধ্যে আন্ডার আছে হয়তো একদম একইভাবে আপনি অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সের যদি কথা বলেন এইমস এর কথা বলেন বাজেটে মেনশন করা হয়েছে ছিল সাতটা বর্তমান সময় এটা হয়েছে বাইশটা তো এই যে পরিবর্তনটা আমি ইনফ্রাস্ট্রাকচার বা রোড কনস্ট্রাকশন পার ডে এগুলি বা ন্যাশনাল হাইওয়ে কতটুক হয়েছে সেই পরিসংখ্যানগত যদি দিক যেগুলি বাজেটে মেনশন করা হয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা লক্ষ্যস্থলে পোজাচ্ছি আর সবচেয়ে মজার কথা হচ্ছে কি আজকে ভারতবর্ষের অর্থনীতি কোন দিকে চলছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাজেটে কি মেনশন করেছে তার চেয়েও বড় যে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা অন্যান্য যে বিদেশি সংস্থাগুলো তারা সার্টিফাই করছে যে ভারতবর্ষ একুশশো শতক হচ্ছে ভারতবর্ষের অর্থনৈতিকের বৎস মানে ভারতবর্ষ এগিয়ে যাবে সারা পৃথিবীতে এখন বলতে শুরু হয়েছে বিভিন্ন সংস্থা বলছে আইএমএফই বলুক বা ওয়ার্ল্ড ব্যাংকে বলুক তারা রিপোর্টে বলছে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই কিছু চ্যালেঞ্জও অবশ্যই রয়েছে এই চ্যালেঞ্জ গুলি সমাধান করে কাটিয়ে উঠতে হবে এবং আমাদেরকে পোসতে হবে এবং এই বাজেটে একটা কথা মেনশন করা হয়েছে যে উনিশশো দুই হাজার সাতচল্লিশ সাল পর্যন্ত সময়টাকে কর্তব্যকাল হিসেবে বিবেচনা করতে হবে যে কর্তব্যকাল মানে হচ্ছে যে মানে উই হ্যাভ টু উই হ্যাভ টু পারফর্ম সবাইকে করতে হবে তো সেই জায়গাটা তো কিন্তু একটা এটা কিন্তু একটা মানে ফ্যাক্টর বা কনস্টেন্ট বলতে পারি যেটার উপর ভিত্তি করে ভারতবর্ষ ওই দিকে এগিয়ে চলবে টার্গেট রাখা হয়েছে যে আগামী কিছুদিনে থার্ড ইকোনমি এবং সাতচল্লিশে ডেভেলপড ইকোনমিতে পরিণত হবে সেই টার্গেট গুলি আছে কিন্তু বর্তমান সময়ে যে আমার হিসেবে দুইটা বড় চ্যালেঞ্জ যেগুলিকে ফেস করতে হবে একটা হচ্ছে যে ডি গ্লোবালাইজেশন মানে এতদিন আমরা গ্লোবালাইজেশনের চলতে চলতে এখন ডি গ্লোবালাইজেশনের কথা আসছে আফটার কোভিড এখন আমরা আমরা যেমন আত্মনির্ভর হওয়ার কথা ভাবছি এমন অনেক দেশই কিন্তু আত্মনির্ভর হওয়ার কথা ভাবছে যে কারণে কিন্তু এই যে গ্লোবাল যে ইম্পোর্ট এক্সপোর্ট এগুলোর উপর কিন্তু প্রভাব পড়বে এটা আমাদের একটা ফার্স্ট কনস্টেপ্ট আরেকটা কনস্ট্যান্ট হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ যে আপনি এখানে বসে আছেন আপনিও হয়তো এর ইউজ করছেন বা আগামী দিন হয়তো করবেন তো এই বিষয়টা কিন্তু কারণ ভারতের যে ইকোনমিতে যে কন্ট্রিবিউশন সেটা সার্ভিস সেক্টরের একটা বিশাল বড় অবদান রয়েছে সারা পৃথিবীতে আমরা আইটি সেক্টরে সারা পৃথিবীকে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি ভারতবর্ষে তো সেই জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একজন একটা আর্টিফিশিয়াল ব্যবহার যদি জনের কর্মকে কেড়ে নেয় তো সেই জায়গাটাও কিন্তু কনসিডার করতে হবে এবং এই চ্যালেঞ্জ গুলিকে ফেস করে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে হ্যাঁ মজার ব্যাপার হচ্ছে এই চ্যালেঞ্জ গুলি নট অনলি ফর ইন্ডিয়া বাট ফর অল দ্য কান্ট্রিজ সো উই হ্যাভ টু ফাইট উই হ্যাভ টু পারফর্ম আওয়ার ডিউটিস টু রিচ আওয়ার গোল সবাইকে সবাইকে করতে হবে ঠিক ডক্টর গোপ আপনি যেরকম বলছিলেন একটা মানে একটা পরিবার দিয়ে বাজেট বোঝাচ্ছিলেন ঠিক একটা পরিবারে যেমন আয় বৃদ্ধি করার জন্যে অবশ্যই একটা লক্ষ্য থাকে ঠিক তেমনি সঞ্চয় করাটাও লক্ষ্য থাকে যেখানে খরচ বাঁচানো যায় ঠিক একইভাবে বলা হচ্ছে যে এই বাজেটের ওপরও কিন্তু একটা জোর দেওয়া হয়েছে কি কোথায় কিভাবে মানে বাঁচানো যেতে পারে সেভিংস করা যেতে পারে এই ধরুন যেমন ছাদের ওপর সৌরশক্তি উৎপাদন এবং বিনামূল্যে মানে বিজলি ছাদের ওপর সৌরশক্তি উৎপাদনের মাধ্যমে প্রতি মাসে এক কোটি পরিবার বিনামূল্যে তিনশো ইউনিট বিদ্যুৎ পাবে তো আশা করা যায় প্রতিটি পরিবারে সাশ্রয় হবে বছরে পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকা এটাকে কিভাবে দেখা হচ্ছে এবং এই এই যে এক কোটি পরিবার বিনামূল্যে তিনশো ইউনিট বিদ্যুৎ পাবে সেটা সৌরশক্তির মাধ্যমে এটা কিভাবে করা হবে বলে আপনাদের মনে হয় হ্যাঁ আপনি যেটা বলছেন যে বাজেটের মধ্য দিয়ে মানে সেভিংস এর কথা বলছেন সেটা তো মানে একটা একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে বাজেটে দেওয়া আছে বলছে লাস্ট টেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করার পর মানে চৌত্রিশ লক্ষ কোটি টাকা ট্রান্সফার হয়েছে এটা হয়েছে টু পয়েন্ট সেভেন লাখ আচ্ছা মানে চৌত্রিশ লক্ষ টাকা পৌঁছানোর পর দেখা গেল টু পয়েন্ট সেভেন লাখ ক্রোর যেটা লিকেজ হওয়ার মানে আগে হতো এখন এটা সেভ হয়ে গেছে এটা আমরা শুনতাম যে দিল্লি থেকে যদি আসে যদি পাঠানো হতো বেনিফিশিয়ারির হাতে পৌঁছতো হয়তো এক টাকা সরি এক টাকা পাঠানো হলে হয়তো সেটা দশ পয়সা পৌঁছাতো এখন সেই জিনিসটা ঠিক বলেছে বন্ধ হয়ে গেছে হ্যাঁ এখন আর আপনি যেটা বলছিলেন যে সোলার সিস্টেমের কথা বলছিলেন নট অনলি সোলার সিস্টেম মানে রিনিউবল এনার্জি

ওয়ার্ল্ডে দশ নম্বরের ভিতর ঢুকে গেছে ভারতবর্ষ তো ভারত ওই সুযোগটা নেওয়ার জন্য এবং এমন হতে পারে যে ইন ফিউচারে যে ভারতবর্ষ অন্য দেশগুলিকে এই যে গ্রিন এনার্জি সাপ্লাই করছে আজকে যেমন আমরা ডিপেন্ডেন্ট অন আদার কান্ট্রিজ পেট্রোলিয়াম প্রোডাক্টের জন্য এটা হতে পারে এরকম ইন ফিউচার যে ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট অন্য কান্ট্রি ইন্ডিয়া এই অপরচুনিটি নেওয়ার চেষ্টা করছে এবং সেটারই অনেকগুলি শাখা প্রশাখার মধ্যে একটা হচ্ছে সোলার সিস্টেম ইলেকট্রিসিটির সৌরশক্তির ব্যবহার করা বা উৎপাদন করা সেটা একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটা যদি ভারতবর্ষে সঠিকভাবে যে পদক্ষেপের কথা বলা হয়েছে এটা যদি ইমপ্লিমেন্ট করা যেতে পারে ঠিক ঠিক তাহলে এটা একটা গেম চেঞ্জার হতে পারে আমার মনে হচ্ছে ওকে এখানে অনেকগুলো তো বাজেটে বলা হয়েছে গতকালকের বাজেটে যদিও এটা ইন্টারিম বাজেট বা অন্তর্বর্তীকালীন বাজেট পর্যটন ক্ষেত্রে কথাও বলা হয়েছে রাজ্যগুলিকে উৎসাহ দেওয়ার জন্যে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র মানে সার্বিক উন্নয়ন এবং বিশ্বস্তরে সেগুলোকে ব্র্যান্ডিং এবং বিপণন করার জন্য তো এখানে এই পর্যটন ক্ষেত্রে যখন এই ধরনের বিনিয়োগের কথা বলা হচ্ছে তখন আমাদের রাজ্য কতটা লাভবান হতে পারে বাবু আপনার কি মনে হয় অবশ্যই এটা রাজ্য যদি ঠিক ঠিক মতো যে পর্যটনের যে এবার একটা ভালো সুযোগ দেওয়া হয়েছে মানে যে ফান্ড অ্যালট করা হয়েছে সেটা রাজ্য ঠিক মতো যদি এটা ইমপ্লিমেন্ট করতে পারে কারণ আমাদের রাজ্যে অনেকগুলো জায়গা রয়ে গেছে আমাদের পাহাড়ি রাজ্য সেখানে অনেকগুলো জায়গা রয়ে গেছে যেমন ধরুন আমাদের নির্মল সেটাকে যদি সুন্দরভাবে সাজানো যায় আমাদের রয়ে গেছে ছবি মোড়া আমাদের রয়ে গেছে জম্পই পাহাড় এমন অনেকগুলো জায়গা রয়ে গেছে সেগুলোকে পর্যটন কেন্দ্র হিসাবে যদি সেভাবে গড়ে তোলা যায় তাহলে এবং ব্র্যান্ডিং করা যায় যদি যখন করা যাবে সেটাকে যদি আমরা করতে পারি যদি যদি সরকার সেভাবে উদ্যোগ নেয় অবশ্যই নেবে তখন বাইর থেকে প্রচুর পর্যটক এখানে আসবে এবং এখানে একটা কর্মসংস্থের বিভিন্ন যারা বেকার ছেলে মেয়েরা রয়েছে বিভিন্নভাবে তাদের একটা আর্নিং এর ব্যবস্থা হবে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে লাভবান হবে লাভবান হবে রাজ্য লাভবান হবে অবশ্যই হবে এটা একটা ভালো ইয়ে ইয়ে আমি আরেকটু বলতে চাইছি এবার বাজেট যেটা এটা ভালো নাম দিয়েছেন আমাদের ফিনান্স মিনিস্টার এটাকে বলছেন এটাকে বলছেন আপনার জ্ঞান জি এ ওয়াই এন আচ্ছা জি এ ওয়াই এন প্রথমটা হল এটা ঠিক এটার মধ্যে এবার বাজেটটা অনেকটা এটার মধ্যে সীমাবদ্ধ মানে এই জায়গাগুলোকে এই জায়গাগুলো যদি যদি আমরা দেখি এইগুলোকে মানে ভালোভাবে এগুলোকে ধরা যায় করা যায় তাহলে স্বাভাবিক ভাবেই আমাদের হয়ে যায় এটা কি একটা হলো গরিবি জি দিয়ে বলছে গরিবি তারপরে বলছে ওয়াই দিয়ে বলছে ইয়াও যুবা এ দিয়ে বলছে অন্নদাতা ধরা এই প্রধান এই চারটে শ্রেণীকেই জোর দেওয়া হয় জোর দেওয়া হয় তাদের উন্নয়ন ঠিক আরেকটা বিষয় একটু আলোপা চাইবে এই যে দু থেকে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ দু হাজার চোদ্দ থেকে দু হাজার মধ্যে দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে মানে যেটা বলা হচ্ছে যে পাঁচশো ছিয়ানব্বই বিলিয়ন ডলার এটা এই বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বলতে আমরা কি বুঝছি আর মানে দেশ কিভাবে লাভবান হচ্ছে কি হচ্ছে এখন যেহেতু এটা গ্লোবাল মার্কেট তো ক্রস কান্ট্রি ইনভেস্টমেন্ট হয় মানে এক দেশ অন্য দেশে বিনিয়োগ করে এখন এই বিনিয়োগের যে চ্যানেলটা এটা দুরকম চ্যানেল হয় একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট যেটা ডাইরেক্ট সেটা হচ্ছে মানে আজকে যদি সে জাপান যদি আমাদের দেশে কোনো ডাইরেক্ট ইনভেস্ট করতে চায় তাহলে আমার এখানে তাকে আসতে হবে ফ্যাক্টরি বানাতে হবে প্রোডাকশন করতে হবে অ্যাসেম্বল করতে হবে যাই করতে হবে তারপর আমার দেশে কাজ করতে হবে এটা হচ্ছে তার টাকাটা নিয়ে সরাসরি এখানে এসে সে বিজনেস করে যাচ্ছে এটাকে আমরা বলছি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে সে আমেরিকায় বসে আছে আমার দেশে আসলো না শুধু টাকাটা পাঠিয়ে দিল সেটা থ্রো সিকিউরিটিস মার্কেট মানে শেয়ার ডিভেঞ্চার বন্ডস এগুলির মধ্য দিয়ে তার টাকাটা পাঠিয়ে দিল আমরা এখানে টাকাটা ইউজ করছি আবার সুযোগ মতো সে টাকাটা নিয়ে যেতে চায় এই দুইটার মধ্যে প্রথমটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় কেন দ্বিতীয়টাতে রেজাল্ট বা আউটপুট কম আসে যারা ইনভেস্টার মানে যে লাগাচ্ছে যে দেশ সেদেশ বেশি সুযোগ নিতে পারে আমরা যদি দুই সালের কথা শেয়ার মার্কেটের ক্রাসের কথা মনে করি যদি এরকমটা এখন আর হওয়ার সম্ভাবনা খুব কম তো ওই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে যে বিদেশি বিনিয়োগ বিনিয়োগ করবে সেটা হতে পারে মোবাইল ফ্যাক্টরি সেটা হতে পারে কার ফ্যাক্টরি সেটা কোনো এডুকেশন ইনস্টিটিউশনের সঙ্গে কোলাবোরেশন সে বিদেশি বিনিয়োগ করতে পারে তো এই জায়গাটা এটাই যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রত্যেকটা দেশ চায় যে বিদেশি বিনিয়োগ কিভাবে বেশি বাড়ানো যায় তো সেই প্রতিযোগিতায় আমরা দীপেন্দা আপনি যেটা বলেছেন যে ভারতবর্ষে সেই বিনিয়োগের পরিমাণ খুব বেশি ভাবে বেড়ে যাচ্ছে এবং সেটা বিশেষত আফটার কোভিড আফটার এর পর যেটা হয়েছে মানে সাপ্লাই চেইন যেটা আছে এটা পুরো ডিসরাপ্ট হয়ে গেছে ভেঙে গেছে সাপ্লাই চেইন বলতে বোঝায় যেখানে জিনিসটা তৈরি হচ্ছে সেখান থেকে কনজিউমারের হাত পর্যন্ত পৌঁছানোর যে বিভিন্ন ধাপ এই সবগুলিকে যদি একসঙ্গে করি সেটাকে বলা হচ্ছে সাপ্লাই চেইন এই সাপ্লাই চেইনটা পুরোটা ভেঙে গেছে মানে একটা কারণ হচ্ছে যে চায়না থেকে আমরা আনতে চাইছি না অন্য কারণ হচ্ছে যে প্রোডাকশন কমে গেছে বা ওইখানের প্রোডাকশন সেন্টারই উঠে গেছে ব্যবসা করতে চাইছে না তখন যে কোম্পানিগুলি এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর করার প্রয়োজনীয়তা দেখা দিল ভারতবর্ষ তখন তার কিছু সুবিধা মাইলেজ নেওয়ার চেষ্টা করলো শুধু ভারতবর্ষ না ভিয়েতনাম বা অন্যান্য দেশগুলিও নিয়েছে সেখানে ভারতবর্ষ প্রতিযোগিতার একদম প্রথম সারিতে চলে গেছে এবং ইন্ডিয়া তার যতগুলি ফ্যাসিলিটি দেওয়ার ইলেকট্রিসিটি ল্যান্ড যতগুলি দেওয়ার সেটা ইজ অফ ডুইং বিজনেস অপরচুনিটি বলা হয় সেক্ষেত্রে বিদেশি সংস্থাগুলিকে বেশি সুযোগ দেওয়ার জন্য তারা আমাদের দেশে এসে ব্যবসা ইনস্টল করেছে এবং করে যাচ্ছে ব্যবসা করছে যার ফলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের পরিমাণ আমাদের দেশে বেড়াচ্ছে এবং সেটার রেজাল্ট আমরা পাবো কিন্তু দেখা যাবে না সেটা এটা এটা উনি আউট করেছেন এটাকে আমি আরেকটু যদি একটা পয়েন্ট এড করি এই যে ফরেন ইনভেস্টমেন্ট বা ফরেন মানে ইম্পোর্ট যেটা হচ্ছে এটার মধ্যে একটা চেঞ্জ সম্প্রতি এনেছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আচ্ছা এটা খুব মানে অ্যাট্রাক্টিভ চেঞ্জ এটা আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে স্ট্রেংদেন করার জন্য খুব ভালো একটা ইয়ে এনেছে যেটা হল এখন একটা ইয়ে পলিসি ইমপ্লিমেন্ট করেছে এটা কম্পালসারি করে দেওয়া হয়েছে সরকারি বেসরকারি যেখানে যদি কোনো ইম্পোর্টেড জিনিস এখানে অর্ডার দেওয়া হয় বাইরের থেকে আনতে হয় যে কোনো ধরুন কোনো সরকারি সংস্থায় কিছু আমরা কয়েক কোটি টাকার জিনিস হয়তো আমি খুব ইয়েটিফিকা কিন্তু পুরোটা আমি ইম্পোর্ট করতে পারবো না এটা একটা ইম্পোর্জ করা হয়েছে তার টোয়েন্টি পার্সেন্ট লোকাল হতে হবে লোকাল হতে হবে যেটা বলছে যে ভোকাল ফর লোকাল এটাকে এটার জন্য এই কথাটা বলা হচ্ছে যেটা টোয়েন্টি পার্সেন্ট আমার দেশের জিনিস এটার সাথে টোয়েন্টি পার্সেন্ট এড করতে হবে সম্প্রতি আমার আমার সার্ভিস পিরিয়ডে আমি এই একটা জিনিস মিস করেছি যখন অর্ডার দিতে গিয়েছি

আমি তো প্রথম বলবো যে যেহেতু এই বাজেট মানে যেটা এই বুট অন অ্যাকাউন্টস বলা হোক আর অন্তর্বর্তী বা অন্তற்கালীন বাজেটি বলা হোক সেটা সময়সীমা কিন্তু নির্বাচন পর্যন্ত নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কিন্তু আবার পূর্ণাঙ্গ বাজেট হবে তো আমাদেরকে মানে যে যে বাজেটের দিকই তাকাতে হবে আর মধ্যবিত্তদের জন্য যে বিষয়গুলি রাখা হয়েছে বা রাখা হয়নি বিচার বিশ্লেষণ করার আমার বোধ হয় ব্যাপারটা এত সহজে বিশ্লেষণ করাও ঠিক হবে না কেন কি পুরো অর্থনৈতিক যখন উন্নতির দিকে চলতে থাকবে তার উপরের দিকে যখন জল পড়তে থাকবে তখন নিচে যারা আছে তাদের উপর জল পড়বেই তো সেই অর্থনীতির কোন একটা জায়গায় যদি ছোঁয়া লাগে তার ছোঁয়া কিন্তু সবটা পুরো পুরো কাঠামোতেই কিন্তু কোন না কোনোভাবে পড়ে যায় তো এত সহজেই কনক্লুশনে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না যারা একটু বেশি বুঝবেন তারা অবশ্যই সিদ্ধান্তে বুঝবেন আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে এটা একটা শুধুমাত্র দিক নির্দেশন করছে কারণ এক বছরের বাজেট দিয়ে কোন পরিষ্কার চিত্র বোঝা সম্ভব নয় বরং আমাদেরকে অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে একসঙ্গে জুড়ে যদি আমরা পুরো বাজেটের গতিকে দেখতে চাই তাহলে বোঝা যাবে যে সেই বাজেট দেশের এবং জনগণের জন্য কতটুকু কল্যাণময় সম্ভব ওকে উত্তম বাবু আপনার কি মনে হয় মধ্যবিত্তদের জন্য এটা সত্যি কি হতাশজনক আপনার মনে হচ্ছে আমি সেভাবে সেই অর্থে আমি আহ হতাশজনক আমি বলতে পারবো না বলতে পারবো না এই কারণে কারণ বাজেটে সমস্ত শ্রেণীর জন্য খুব ভালাও হারে সুবিধা করে দেওয়া সেটা কখনোই বাস্তবে কখনোই সম্ভব নয় এটা একটা শ্রেণী যেটা বলা হচ্ছে যে এমপ্লয় যারা সরকারি এমপ্লয় গভর্নমেন্ট এমপ্লয় তাদের তারা যেটা চেয়েছিল সেটা করা হয়নি আমি বলব টু সাম এক্সটেন্ড করা হয়েছে করা হয়েছে যেটা করা হয়েছে কারণ ওইদিকে গভর্নমেন্টের যেটা সরকারের যেটা মেইন ফোকাস সেটা হলো এই যে দুটো রিজম ঠিক করেছে এটাকে মার্কেটে ইন্ডিয়ান ইকোনমিতে ফান্ড ফ্লোটা আরো বেশি করে করার জন্য এখানে পাঁচ থেকে সাত করে দেওয়া হয়েছে লিমিটটা আর যেটা করা হয়েছে আদার দ্যান দিস গভর্নমেন্ট এমপ্লয় অন্যদের জন্য কিন্তু সবার জন্য একটা চিন্তা করা হয়েছে যেটা জ্ঞান বলে যেটা নাম দেওয়া হয়েছে সেই স্তরে যদি তাদের উন্নতি করা যায় অটোমেটিক্যালি

তো আগামী দিনে কি হয় এখন এটা অন্তর্বর্তী বাজেট ছিল পূর্ণাঙ্গ বাজেটে কি হবে এই অন্তর্বর্তী বাজেটে যা যা বলা হয়েছে যা যা সরকারের পরিকল্পনা রয়েছে তার ফলে দেশ কিভাবে লাভবান হচ্ছে দেশের অর্থনীতি কিভাবে লাভবান হচ্ছে সাধারণ মানুষ কিভাবে লাভবান হচ্ছে তা অবশ্যই আমরা নজরে রাখব আর আপনার পুঙ্খানুপুঙ্খ নিউজ আপডেট এবং টকশোর মাধ্যমে তা আপনাদের সামনে তুলে ধরব তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড